আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্ষা তো শুরু হয়ে গেল, অনেক বেশি বৃষ্টি গেল, কেমন চলছে আপনাদের দিনকাল প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি চলে আসলাম আমাদের সবার ফেভারিট একটা ব্লগ নিয়ে, যেটা হচ্ছে যে ব্যানের কোকারি মার্কেট। সেটা হচ্ছে আমাদের সবারই খুব পছন্দের একটা জায়গা, বিশেষ করে আমরা মেয়েরা যারা বিবাহিত আছি বা অবিবাহিত, মেয়েদের সব মেয়েদের আমি বলবো যে এটা খুবই পছন্দের একটা জায়গা, যে মন খুলে এখানে শপিং করা যায়, সুন্দর সুন্দর জিনিস দেখছি, তারপরে প্রচুর কালারফুল কালারফুল সিরামিক আইটেম, বাসার জন্য তো মনে হয় যে সবই কিনে ফেলি। তো যাই হোক, আজকে আমি চলে গিয়েছিলাম উত্তরারই একটি ভ্যানের প্লেসে, যেখানে কয়েকটা ভ্যান ছিল এবং বিভিন্ন ধরনের আইটেম ছিল, আর এত সুন্দর সুন্দর আইটেম, নিউ কালেকশন এসেছে কি আর বলবো। তো আমি ডেসক্রিপশন বক্সে লোকেশন এবং প্রাইস সব কিছুই দিয়ে দিব। তো যাই হোক, শুরু করে দিচ্ছি। তো এখানে আজকে আমি যাওয়ার পর দেখলাম যে ওদের নতুন কিছু কালেকশন আসছে, যেমন এই ছোটো ছোটো পিরিচগুলো আসছে, এগুলা কোস্টার হিসেবে ইউজ করা যায় কিংবা সসের বাটি হিসাবেও ইউজ করা যায়, একদমই ছোটো পাতলা। এগুলো আমার খুব পছন্দ হয়েছে, সাইজটাও খুব কনভিনিয়েন্ট, বাট একটাই সমস্যা, এগুলোতে ফিগার আছে, অ্যানিমেল মোটিভের ফিগার আছে, সো সেজন্য বাদ দিলাম। দেন হচ্ছে যে এই মগগুলো দেখছিলাম, খুবই সুন্দর সুন্দর মগ, ট্রান্সপারেন্ট কালারফুল, তারপরে হচ্ছে যে এক কালারের মগ আছে, দেন হচ্ছে যে এই ফিশ সেটটা আছে, খুবই সুন্দর, মানে আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সবই কিনে ফেলি, দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, বাট কন্ট্রোল আর কোনো উপায় নাই, কারণ জিনিস কিনলেই শুধু হবে না, সেগুলোকে সুন্দরভাবে তো সাজানো এবং ইউজ করা, সেটাই সবচেয়ে বড় ইস্যু। তো এখানে বিভিন্ন প্রাইসের বিভিন্ন প্রোডাক্ট আছে, একদম 100 টাকা থেকে শুরু করে 1200-1300 মধ্যে সব ধরনের আইটেম পেয়ে যাবেন। এই চামচগুলো আছে ছোটো ছোটো, এগুলো 100 টাকা বলছিল। দেন এই স্পুনের হোল্ডার আছে ব্ল্যাক কালার, এটাও ছিল প্রায় 250 টাকার মতো। তারপরে পাতা সেট যেগুলো আছে, ফ্রুট সেট অথবা ডেজার্ট আইস সেট বলতে পারেন, এগুলোও সুন্দর ভালো প্রাইসের মধ্যেই আছে, মোটামুটি 800 থেকে 900-এর ভিতরেই ওরা প্রাইস বলেছে। তারপরে এখানে সার্ভিং ডিশ বিভিন্ন টাইপেরই তো আছে, দেন এই বোল সেটগুলো আছে। তা আমার কাছে তো এগুলো খুবই ভালো লাগে, আমি যেটা বলবো। আর এই ব্লুইশ যে কালারটা, টিল গ্রিন, এটা কিন্তু খুবই ইন এই কালারটা, আমি দেখলাম যে প্রচুর এই কালারের জিনিসপত্র বেশি আছে, তো সুন্দরও লাগে বাসায় সেম কালার দিয়ে একটু ম্যাচিং করে ডিনার সেট টাইপের করে নিলে ইউজ করতে, দেখতে ডাইনিংয়ে খুব ভালো লাগবে। আর হোয়াইটের ভিতরেও প্রচুর ভেরিয়েশন আছে। দেন হচ্ছে এখানে ওদের মগ সেট গুলো আছে, সাথে ছোটো ছোটো কাপ সেট, তারপরে এই বোল, ফ্রুট অথবা ডেজার্ট বোল টাইপের একটু বড় সাইজের, এগুলোও আছে। তো এগুলো বেশ সুন্দর আর কালারফুল আমি দেখছিলাম। তো এইগুলো আইটেমগুলো আসলে ওদের আসা যাওয়া করে, মোটামুটি থাকে, প্রায় সময়ই থাকে দেখেছি এখন পর্যন্ত আমি যতগুলো ভ্যানের এই সিরামিক ব্লগ করেছি। তো মোটামুটি কনভিনিয়েন্ট সাইজের অনেক কিছুই আছে, বাট বুঝে শুনে একটু দেখে নিলে, আর প্লাস হচ্ছে যে ডিফেক্ট আছে কি না এটা একটু বুঝে শুনে নিতে হবে। দেন হচ্ছে যে এখানে এই সিরামিকের শাকটি টাইপের এগুলোও আছে, আর সার্ভিংয়ের ডিশের তো অভাব নেই, কোয়ার্টার সাইজ, হাফ প্লেট, ফুল প্লেট, ডিফারেন্ট টাইপের একদম প্রচুর আছে। বাট এগুলো আসলে এখন প্রাইস যেহেতু সব কিছুরই বাড়তি, তো এগুলোও দেখা যাচ্ছে যে ফুল প্লেটগুলো তো প্রায় 200 টাকা করেই ওরা বলে পার পিস, আর হাফ প্লেটগুলো হচ্ছে যে এরকম 150, তারপরে হচ্ছে 150-200, তো একটু বার্গেনিং করে নিতে হবে। আর একটা জিনিস আমি বলি, যে এখনকার ভ্যানের যারা থাকে, ভ্যানের যেসব ভাইয়েরা থাকে, ওরা কিন্তু বারবারই বলছে যে আপনারা ব্লগ করেন ঠিক আছে, ভিডিও করেন নো প্রবলেম, বাট প্রাইসটা অ্যাকুরেট বলবেন, কারণ অনেক ব্লগারই দেখা গিয়েছে যারা হয়তো নিউ বা আই ডোন্ট নো হোয়াট আর দে, ওরা যেটা করে যে প্রাইসটা কম অনেক কম করেই বলে, যে এই প্রোডাক্টের প্রাইস অরিজিনাল প্রাইসটা না বলে তারা কমিয়ে বলে। তো এটার কারণে ভ্যানের যে সেলার আছে ওরা দেখুন যে বেশ হাইপার বলছে বারবার যে আমরা তো এই প্রাইসে দিতে পারবো না, তাহলে এসে যদি আমাদেরকে কাস্টমাররা বলে যে আমরা ভিডিওতে দেখেছি আপনারা এই প্রাইসে দেন, এটা আসলে ওদের জন্য খুবই একটা আমি বলবো যে পেরেশানির বিষয়, কারণ ওরা এখানে বিজনেস করতে বসছে, আর এগুলো ওদের হচ্ছে যে একদমই লোকাল একটা ভ্যান থাকে এগুলাতে, যেগুলো ওদের খুবই ছোটো একটা বিজনেস, তো এখানে ওরা কমে দিবে এটা আশা করাটা, বা আমি একটা আন্তাজি একটা রেট বললাম সেই রেট অনুযায়ী ওরা দিয়ে দিবে, এটা আসলে ভেরি ব্যাড, আমি বলবো যে এটা ওদের উপর এক ধরনের জুলুম করা। সো এটা আপনারা করবেন না, অবশ্যই এটা মাথায় রাখবেন যারা এইসব ভ্যানের বিভিন্ন আইটেমগুলো ব্লগ করেন, দেখান যারা ভিউয়ার্স আছে তারা দেখে যদি এই ধরনের ম্যানার্স করে, আসলে আমি বলবো যে এটা খুবই স্যাড। তো আমি ওদেরকে অবশ্যই এনশিওর করেছি যে আমি অবশ্যই আন্তাজি প্রাইস তো বলার প্রশ্নই আসে না, দেন হচ্ছে যে আমি জেনে শুনে বুঝে দেন আমি প্রাইসগুলো বলবো, যেন
কাস্টমাররা যেভাবে বুঝে তাদের সুবিধা অনুযায়ী জিনিস নিবে। আর কম বললেও এমন না যে তারা কোনো ব্লগারকে প্রাইসে কম দিবে, কারণ হচ্ছে যে এদের সেলটা খুবই কম থাকে এবং এরা তো খুবই ছোটো পরিসরের একটা বিজনেস, তো এরা কম দেওয়ার কোনো বিষয় নাই। আর যারা বড় বড় ব্লগার আছেন তাদেরকে তো কোম্পানি থেকে বিভিন্ন ধরনের প্রমোশনাল গিফট দেওয়াই হয়। সো আমি বলবো যে আপনারা এটা মাথায় রাখবেন, যারা আপুরা ভাইয়ারা যদি ভিডিও করতে চান কিংবা করছেন দেখছেন এটা অবশ্যই মাথায় রাখবেন। তো ব্যানের ভাইয়াকেও এটা আমি বুঝিয়েছি যে আমি অবশ্যই একুরেট প্রাইসটা বলি, পারলে আরও কিছু বেশি বলি যেন কাস্টমারের সুবিধা হয়, যারা দেখে শপিং করতে যাবেন তারা যেন ঠিক প্রপারলি বুঝতে পারেন যে আসলে কেমন হতে পারে প্রাইসটা। আর একুরেট প্রাইসের কোনো জিনিস থাকবে সেটা আশা করাটাও ভুল, কারণ প্রাইস কিন্তু আপ ডাউন করে যে কোনো প্রোডাক্টেরই। তো যাই হোক, এরপর আমি আরেকটা ভ্যানে চলে আসলাম, এখানেও বিভিন্ন ধরনের আইটেম আছে। এখানে সুন্দর সুন্দর এই ডিশগুলো বা একটু হাফ প্লেট টাইপের ডিশগুলো আসছে নতুন, এগুলোও বেশ ভালোই লাগছিলো। আর আমার কাছে এই লম্বা সেঞ্চুরি পাতাগুলোও খুবই সুন্দর লাগছিলো, মানে দেখে মাথা নষ্ট অবস্থা। আর গোল সাইজের মগগুলো আসছে নতুন, দেন এই কালার মগগুলো আছে একটু মোটামুটি চায়ের জন্য। আর এই বড় এই সার্ভিং ডিশটা ঢাকনাসহ এটা চেয়েছে 1200 টাকা। তো কালার ইয়েলো কালার যারা ইউজ করতে চান আমি বলবো যে কয়েকটা একসাথে নিয়ে বিভিন্ন আইটেম নিয়ে টেবিলে সার্ভ করলে খুব ভালো লাগবে, কারণ ইয়েলো কালার প্লেট, তারপরে ডেজার্ট সেট, তারপরে হচ্ছে যে যেগুলা ফিশ কারি সেট এগুলোও আছে। তো ম্যাচিং করে নিলে আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে, খুব সুন্দর লাগছিলো, ব্রাইট একদম ইয়েলো কালার। দেন হচ্ছে এখানে এই ছোটো ছোটো বোলগুলো আছে, এইগুলাও বেশ সুন্দর, সাইজটাও সুন্দর, মানে আসলে কোনোটার চেয়ে কোনোটা কম না, সবগুলো আইটেমই এত বেশি সুন্দর আর কালারফুল আর কি বলবো। আর এখন আসলে দেখা যায় যে ইন্টারন্যাশনাল যেসব ব্লগিং আমরা দেখি দেশের বাইরের, তো ওদের কালেকশন, ওদের যেসব এই কোকারিসগুলো থাকে এইগুলাই থাকে বেসিক্যালি, কারণ বাংলাদেশ থেকে প্রচুর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে যারা বাংলাদেশের মেকিং করে, বাংলাদেশের প্রোডাক্টগুলো ওখানে যায়, তো সেজন্যই বললাম। আর এই কালারের এই পাতা সাইজের যে ডিশটা এটা আমার এত পছন্দ হয়েছে, ইনশাল্লাহ আমি নিব, মানে খুবই পছন্দ হয়েছে। এগুলো 250 টাকা করে পার পিস চাচ্ছিলো, সাইজটা খুব বেশি বড় না, এটা চিকন ছোটোর মধ্যে একটা সাইজ, লেবু টেবু সার্ভ করার জন্য কিংবা অল্প কিছু রোল এসব সার্ভ করার জন্য এটা ঠিক আছে, বাট বেশি পরিমাণে এটার ভিতরে আটবে না। এটারই বড় সাইজ আবার ছিল দেখলাম, তো বড় ছোটো মিলিয়ে নিলে কিংবা সেম সেম কালার অথবা দুইটা কালার মিলিয়ে নিলে টেবিলে সার্ভ করলে আমার মনে হয় যে খুবই সুন্দর দেখা যাবে। আর এই ডিফারেন্ট শেপের মগটা খুব কিউট ছিল, এগুলো 150 টাকা করে ওরা প্রাইস বলছিল, ছোটো সাইজ, চা খাওয়ার জন্য এটা ঠিক আছে, বাট পানি খাওয়ার জন্য আসলে বেশি ছোটো হয়ে যাবে। তারপরে এখানে আরও বিভিন্ন কালারের মগ তো ছিলই, আর ফ্লাওয়ার ভাসও আছে ছোটো ছোটো চিকন চিকন টাইপের। দেন এই সাইডে চলে আসছি আমি, আর এক সাইডে দেখলাম যে বড় বড় এই ফিশ কাটের আর পাতা ডিজাইনের আরও কিছু ওদের সিরামিকের কোকারিজ আছে। দেন এই কাপ, অ্যাশ কালার কাপ সেটটাও খুব সুন্দর, আর লাল আর ইয়েলো কালারটা খুব চোখে লাগছিলো, আসলেই ভালোও লাগছিলো। তারপরে সেঞ্চুরি পাতার বাটি এগুলোও খুব সুন্দর সুন্দর দেখতে। আসলে যারা বিভিন্ন কিচেন সুন্দর করে সাজাইয়েছেন বা সাজাবেন প্ল্যানে আছে তারা এই ধরনের আইটেমগুলো দেখে দেখে নিলে কিচেনে দেখতেও ভালো লাগবে, যেসব মডার্ন কিচেন আছে ওখানে সাজালেও সুন্দর লাগে। দেন এই মাছ ডিজাইনের ফুড সেট বাটি তো একটা আছেই, তো এগুলো সেট বাটিগুলো 900 থেকে 800-900 ভিতরেই পেয়ে যাবেন। আর সিঙ্গেল নিলে আলাদা আলাদা প্রাইস পড়বে, সেক্ষেত্রে তার প্রাইসও বেশি পড়বে, আর সেট হিসাবে নিলে তো ভালো কথা। দেন হচ্ছে যে এখানে সার্ভিংয়ের জন্য আর ডিফারেন্ট স্টাইলেরও বাটি টাটি ছিল। তো এরপরে এখন আমি চলে আসলাম কী কী কিনেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বেসিক্যালি নিয়েছি একটা পানি খাওয়ার জন্য রেগুলার বেসিসের মগ, আর দেনে হচ্ছে নিয়েছি আমি আরেকটা টাপ টাইপের একটা আইটেম নিয়েছি যেটা আমি প্ল্যান্টার হিসেবে ইউজ করতে পারবো অথবা চাইলে আমি স্পুন হোল্ডার হিসেবেও ইউজ করতে পারবো। তো এটা আমি আগেও নিয়েছিলাম আমার সিস্টারের জন্য, দেন আজকে আমি নিলাম যে আমার নিজের জন্য। তো প্রাইস খুব বেশি পড়েনি, মোটামুটি পড়েছে, আমি ডিসক্রিপশন বক্সে লোকেশন এবং প্রাইস সবই দিয়ে দিব, আশা করছি আপনাদের সেটা খুবই কাজে লাগবে। আর সিরামিকের এইসব আইটেমগুলো আপনারা কেনার সময় অবশ্যই একটু বার্গেনিং করে নেবেন, খুব বেশি হয়তো ওরা কমাবে না, বাট ইটস ওকে, যেহেতু সব প্রোডাক্টেরই আসলে প্রাইস এখন অনেক বেড়ে গিয়েছে। তো এই হোল্ডারটা আমি নিয়েছি স্পুন হোল্ডার হিসেবে ইউজ করার জন্য, এটা আমি প্ল্যান্টার হিসেবে ইউজ করবো না, এটা খুব সুন্দর লাগছিলো। আর এটার মধ্যেও আবার সেট সিস্টেমে না আছে, নিচে ট্রে সাথে হোল্ডার, তো আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই নিতে পারেন। আর আমি খুব কালারফুল কিছু নেইনি, কারণ আমার যেহেতু বেসিক্যালি সব কিছু একটু লাইট টাইপের কালার, তাই আমি চিন্তা করলাম যে না, খুব বেশি কালারফুল নিলে এটা আসলে আমার সাজালে দেখতে ভালো লাগবে না। আর সাথে আমি একটা ট্রান্সপারেন্ট মগ নিয়েছি, মগটা বেশ হেভি আছে, এটা রেগুলার পানি খাওয়ার জন্য, তো আমার কাছে সাইজটা খুব ম্যাটার করে, পানির মগ প্লাস হচ্ছে চা খাওয়ার জন্য, ছোটো সাইজেরগুলো ভালো লাগে না। তো মগটাও বেশ ভালোই ছিল, মগটা নিয়েছি ওর 150।
আর স্পুন হোল্ডারটা নিয়েছে 200-250 বলেছিল। তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আর সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।